অ্যাপজেড এস ভার্সন 3 কালারের বাইকগুলো। আমাদের অ্যাপজেড এস ভার্সন 3 কালার বাইকগুলো তো আপনারা জানেন, এটা আমাদের ইয়াং জেনারেশন সবাই এই বাইকটা এখন ইউজ করতেছে। যদিও এটা আমাদের এই সিএম মোটরসের কাছে এখনও মার্কেট শর্ট, তারপরেও আমরা কাস্টমারকে সুবিধার জন্য আমরা চেষ্টা করতেছি ধাপে ধাপে গাড়িগুলো ডেলিভারি দেওয়ার জন্য। এক্ষেত্রে আমাদের কাছে এই মুহূর্তে স্টকে আছে অ্যাপজেড এস ভার্সন 3 ডার্ক ম্যাট ব্লু কালার বাইকটি। এটা আমাদের আগের যে বাইকটি ছিল আমাদের ভার্সন 3, ওটার থেকে এটা একটু আপডেট করা হয়েছে, যেমন এটার কালারটা একটু ভেরিয়েশন আনা হয়েছে। আর আমাদের যে অ্যাপজেড এস ভার্সন 3 লোগোটা, এটা 3D লোগো ইউজ করা হয়েছে। হ্যাঁ, আপনারা চাইলে এই বাইকটা আমাদের শোরুম থেকে সংগ্রহ করতে পারেন। এই ভার্সন 3 বাইকের ক্ষেত্রে আমাদের আরও দুইটা কালার হয়, একটা হলো আমাদের এখন নতুন যেটা 3D লোগো ম্যাট ব্ল্যাক, আরেকটা হলো ম্যাট রেড। ওই গাড়ি দুটো আপনারা আমাদের শোরুম থেকে সংগ্রহ করতে পারেন, আমাদের কাছে স্টক আপাতত অ্যাভেলেবেল আছে। আপনারা এক্ষেত্রে স্বাগত জানাচ্ছি, মদিনা মোটরস এসে এখন এই বাইকটি সংগ্রহ করবেন। আর আপনারা সবাই জানেন আমাদের এই বাইকটি হলো 150cc বাইক। এই এক্ষেত্রে সামনে আমাদের সিঙ্গেল চ্যানেল ABS ইউজ করা হয়েছে। আর আমাদের অ্যাপজেড এস ভার্সন 3 বাইকের কম ভার্সন সুবিধাটা অনেক বেটার আপনারা জানেন, এই জন্য যেমন আমাদের ABS সুবিধাটা থাকার কারণে আপনারা নিরাপদে এটি রাইডিং করতে পারেন। এখন আমাদের অ্যাপজেড এস ভার্সন 3D লোগোর নতুন ক্যামেরার বাইকটির দাম নির্ধারণ করা হয়েছে 2,40,500 টাকা, আর সাথে আপনারা পাচ্ছেন একটা এক্সক্লুসিভ টি শার্ট। এখন আমি আপনাদেরকে যে বাইকটা দেখাচ্ছি এটা হলো আমাদের স্পেশাল এডিশন। আপনারা সবাই জানেন এটা অনলাইনে বুকিং ছাড়া আপনারা আমরা আগে দিতে পারি না। এখন এই মুহূর্তে আমাদের কাছে দুইটা বাইক অ্যাভেলেবেল আছে, এটাকে বলা হয় লিমিটেড ভার্সন। কালারটা হলো ভিন্টেজ গ্রিন, অ্যাপজেড এস ভার্সন 3 সিরিজ সেগমেন্টের একটা গাড়ি। এটা মূল্য নির্ধারণ করা হয়েছে 2,45,500 টাকা, সাথে একটা এক্সক্লুসিভ টি শার্ট পাবেন ফেব্রুয়ারি 2022-তে। আমাদের কাছে এই বাইকটা অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে এটা কালেক্ট করতে পারেন। এক্ষেত্রে আরেকটা বিশেষত্ব হলো এই বাইকটা, এখানে যে সিটটা ব্যবহার করা হয়েছে এটা পুরোটাই অরিজিনাল লেদারের ব্যবহার করা হয়েছে, এই জন্য আপনারা বসে এখানে মানে খুব আরামদায়কভাবে রাইড করতে পারবেন। ভিডিওটি যদি এই পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিবেন। নেক্সট কোন বাইকের রিভিউ চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো।